দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে স্বাগত। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো কামনা করি। আমাদের আজকের বিষয় তৃতীয় শ্রেণী, আমরা আজকে আলাপ করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। ওয়ালাইকুম সালাম খাদিজা, ভালো আছো খাদিজা? তোমার কি নাম? সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার কি আমরা আজকে দ্বিতীয় অধ্যায় চতুর্থ পর্ব চৌদ্দ পৃষ্ঠা। সবাই প্রিয় ছাত্র ছাত্রীরা চৌদ্দ পৃষ্ঠা খুলো, চৌদ্দ পৃষ্ঠা হ্যাঁ সবাই ধরো করতেছি ইবাদত। ইবাদত অর্থ আমল করা। তাহলে প্রিয় ছাত্র ছাত্রীরা, ইবাদত অর্থ কি? আমল করা, কাজ করা, গোলামি করা। ইবাদত শব্দের অর্থ আমল করা, কাজ করা, গোলামি করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করা কি ইবাদত বলে? আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো কাজ করাকে কি বলে? ইবাদত বলে। যেমন আমরা মানুষের সাথে কথা বলি, কথা বলার সময় মিথ্যা কথা বলি না, কেননা আল্লাহ তাআলা মিথ্যা কথা নিষেধ করেছেন। আল্লাহ তার রাসূলের কথা মতো কাজ করলে সবকিছুকে করলে সবকিছু ইবাদত। আল্লাহ তো তার রাসূলের কথা মতো কাজ করলে সব কাজ ইবাদতে পরিণত হবে। এমনকি লেখাপড়া, খাওয়ার খাওয়া পড়া, চলাফেরা করা, ঘুমানো সব ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, সৃষ্টি করেছেন। আমরা তার গোলাম, তার আদেশ মানলে, তার রাসূলের পথে চললে তিনি খুশি হন। কে খুশি হন? আল্লাহ। ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। প্রধান ইবাদত হলো চারটি। প্রধান ইবাদত কয়টি? চারটি। প্রধান ইবাদত হলো চারটি: এক সালাত, দুই জাকাত, তিন সওম, চার হজ। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমাদের প্রধান ইবাদত চারটি: সালাত, সালাত মানে নামাজ, জাকাত, জাকাত মানে আমাদের যে মাল থাকবে তার উপরে বছরে জাকাত দেওয়া, সওম মানে রোজা রাখা, হজ মানে মক্কা শরীফে গিয়ে তওয়াফ করা, কাবা শরীফ তওয়াফ করা, হজ বলা হয়। সালাত ও সাওম ধনী, সালাত ও সাওম ধনী ধনী ও গরিব সকলের জন্য ফরজ। সালাত পড়তে, সালাত নামাজ পড়তে আর রোজা রাখতে সবার জন্য ফরজ করা হয়েছে, ধনীদের জন্য এবং গরিবদের জন্য সবাইকে এটা করতে হবে। ফরজ তো অবশ্যই পালনীয়, ফরজ কাজগুলো অবশ্যই পালন করতে হবে। জাকাত ও ফজ কেবল, জাকাত মানে আর্থিকভাবে টাকা পয়সা দান করা। ফজ, জাকাত আর ফজ কেবল ধনীদের জন্য ফরজ, যাদের আর্থিক অবস্থা ভালো, টাকা পয়সা আছে। সৌদি আরবের যা মক্কা শরীফে হজ করতে হবে, এটা হচ্ছে হজ। আর জাকাত হচ্ছে যা দান করা, বেশি বেশি টাকা যাদের আছে, হ্যাঁ এটার উপরে কি সদকা দিতে হবে, দান করতে হবে, এটাকে বলা হয় জাকাত। নির্দিষ্ট পরিমাণের টাকা বিলি করে দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলাম, ইসলামের ভিত্তি পাঁচটি। আমরা আরো আগে পড়েছি, আমাদের দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীতে পড়েছি যে ইসলামের ভিত্তি পাঁচটি। ইসলাম পাঁচটা ভিত্তির উপরে, পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, পাঁচটা ভিত্তির উপরে এটা দাঁড়িয়ে আছে। এক হলো ইমান, ইমান হচ্ছে মূল।
ইমান হচ্ছে ইসলামের মূল ভিত্তিতে যে ইমান, আমি মুসলমান আমার ইমান থাকতে হবে। ইমান দুই হচ্ছে সালাত, সালাত মানে নামাজ পড়া। তিন যাকাত, দান করতে হবে, বেশি বেশি দান করতে হবে। সব রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা, এটা এরপরে মাঝে মধ্যে আমরা রোজা রাখতে হবে, ঠিক আছে, নফল রোজা। তারপর হজ, সৌদি আরবে মক্কা শরীফে গিয়ে হজ করা। এছাড়া ইবাদত আছে, এছাড়াও ইবাদত আছে, যেমন সালাম দেওয়া, মুরব্বীদেরকে, ছোটদেরকে, বড়দেরকে সালাম দেওয়া, বা আব্বা আমার কথা মতো চলা, জীবে দয়া করা, রোগীর সেবা করা, ইয়াতিমের ও মিসকিনকে সাহায্য করা, সত্য কথা বলা, এগুলো ইবাদত। আল্লাহ তাআলা আদেশ মানা, তার রাসূলের শোনা, রাসূলের শোনানো পথে চলা আমাদের কর্তব্য। প্রিয় ছাত্র ছাত্রীরা, কিভাবে ইবাদত করতে হবে আমাদের বেশ সহজ। ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে সহজে সবকিছু দেওয়া আছে, সব কোন কাজ কঠিন নয়, সবই সহজ, কাজে কর্মে সব কাজ বা পারলে আমরা ইবাদত করতে পারি। এরপর আসো পাক পবিত্রতা, পাক পবিত্র কিভাবে থাকবো। কোরআন মজিদে আছে, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে আর পাক পবিত্র লোকদের ভালোবাসেন। কোরআন মজিদে কি আছে, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে আর পাক পবিত্র লোকদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। এমনি ভাবে আল্লাহ কোরআন মজিদে আরো 30 জায়গায় পাক পবিত্র থাকার জোর দিয়ে বলেছেন। পোশাক, পেশাব পায়খানা, ময়লা আবর্জনা ইত্যাদি নাফাক জিনিস হতে পাক থাকাকে পাক পবিত্র। তাহলে পেশাব পায়খানা, ময়লা আবর্জনা ইত্যাদি নাফাক জিনিস থেকে পাক থাকাকে পাক পবিত্র বলে। আমাদের শরীর ও কাপড় চোপড় পাক পবিত্র রাখা দরকার। আমরা যে জামাটা পরবো নামাজ করার আগে, ইবাদত করার আগে, তাহলে আমাদের জামা কাপড় শরীর পাক আছে কিনা আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না, নানা রকম অসুখ বিসুখ হয়। তাহলে শরীর সবসময় আমাদেরকে পাক সাফ থাকতে হবে, তাহলে আমাদের ইবাদত করতে পারবো। শরীর মন ভালো থাকে, পাক পবিত্র থাকলে শরীর মন সবই ভালো থাকে। যারা পাক আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। শরীর না পাক হয় ভালোবাসেন, সবাই তাদের ভালোবাসেন, অনেকে অসুখ বিসুখ হলে থেকে রক্ষা পায়। পাক পবিত্র থাকলে আমাদের অসুখ কম হয়, আমাদের মন ভালো থাকে। পেশাব পায়খানা লাগলে কাপড় না পাক হয়ে যায়, শরীর না পাক হয়, শরীর ও কাপড় না পাক হলে পানি দিয়ে ধুয়ে পাক সাফ করতে হবে। আমরা পাক সাফ থাকবো, পাক পবিত্র থাকবো আমরা সব সময়, তাহলে আমাদের যে কোনো কাজ করতে আমাদের মনে আনন্দ লাগবে, ইবাদত করতে খুশি লাগবে, মনে সব সময় আনন্দ লাগে। কিন্তু যদি আমার শরীর যদি না পাক থাকে, তাহলে আমার মনের ভিতরে কি থাকে, একটু সংকোচ থাকে যে আমি পাক নাই, আমার কাপড়ের মধ্যে ময়লা লেগেছে। সে কারণে আমরা কি করতে, পানি দিয়ে জামা কাপড় ধুয়ে ফেলতে পারি, তাহলে আমাদের পাক পবিত্র হতে পারে। প্রিয় ছাত্র ছাত্রীরা, এরপরে আসি অজু, অজু 15-20টা অজু। আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো সালাত। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো সালাত। আদায়ের আগে পাক পবিত্র হতে হবে, পাক পবিত্র হওয়ার প্রধান উপায় হচ্ছে অজু। প্রতিদিন অন্তত 5 বার আমাদের অজু করতে হয়। আমরা কয়বার নামাজ পড়ি, 5 বার, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে অজু করতে হয়, অজু করতে হয়। এতে ধুলাবালি রোগ জীবাণু থেকে বাঁচা যায়, করোনা ভাইরাস থেকে আমরা এভাবে বাঁচতে পারি। নামাজ ইবাদত করলে আমাদেরকে করোনা 5 বার হাত ধুতে হয়, অজু করতে হয়, তাহলে আমাদের করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া অজু দ্বারা
সগিরা গুনা মাফ হয়। সগিরা গুনা মানে ছোট ছোট গুনা, আমি ছোট ছোট গুনা কোনো একটা কাজ করতে ভুল করে ফেলেছি, মিথ্যা কথা বলেছি বা কোনো ভুল ত্রুটি হয়ে গেছে গা, তাহলে অজু করলে সেই কাজগুলো থেকে আমি কি হয় মাফ পাওয়া যায়, গুনাটা সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সালাত আদায়ের আগে অজু করা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মজিদে সালাত আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মজিদে কি বলেছেন? সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। মহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাক পবিত্র থাকা ইমানের অংশ, সব কাজেই নিয়ম আছে, তেমনি অজু করার নিয়ম আছে। অজু করতে হলে নির্দিষ্ট নিয়ম আছে, আমাদেরকে আমাদেরকে নিয়ম মেনে অজু করতে হবে। অজুতে পরপর কতগুলো কাজ করতে হয়, যেমন নিয়ত করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, অজু করার আগে আমাদের অজুর নিয়তটা করতে হবে, অর্থাৎ মনে মনে বলতে হবে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য অজু করছি। দুই, বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে। কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধোয়া, তিনবার কুলি করা, দাঁত মাজা অথবা আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করা। ছয়, পানি দিয়ে তিনবার নাক সাফ করা, এগুলো অজুর। দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের 16 পৃষ্ঠায় কিভাবে অজু করতে হয় একটা চিত্র আছে আমাদের কাছে। 16 পৃষ্ঠায় করো যে ট্যাপের মধ্যে হাতের ধোয়ার দৃশ্যটা দেখলাম, যে হাত কিভাবে, হাতের প্রথমে কবজি ধুতে হবে, এরপরে দ্বিতীয় চিত্রটা দেখছে কুলি করতেছে, তৃতীয়টা দেখছে নাক নাক সাফ করছে, কি করছে, নাক পরিষ্কার করছে। সাত, হ্যাঁ, সমস্ত মুখ তিনবার ধুতে হবে, সমস্ত মুখটা কয়বার ধুতে হবে, তিনবার। আর পুরুষ হব প্রথমে ডানে পরে বামে, তিন মাথা কান ঘাড় এক ভাগ মাসে হওয়া করা, অর্থাৎ প্রথমে সমস্ত মাথা একবার মাসে হওয়া করা, তারপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরে মাসে হওয়া করা। এরপরে দেখো দ্বিতীয় চিত্রটা, মাসে এরপরে বিদ্যাঙ্গুল দিয়ে কানের বাইরে দিক হওয়া করা, সর্বশেষ হাতের আঙ্গুলের পিঠ দিয়ে ঘাড় সাফ করা। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা এরপরে একটা চিত্র দেখতেছি, মুখ ধুতেছে, হ্যাঁ, একটা ছাত্র মুখ ধুচ্ছে কিভাবে ধুবে, এরপরে পুরুষ হাত ধোয়ার দোদো করছে, সেই চিত্রটা দেখতেছি, মাথা মাসে করতেছে, এরপরে আসা সহ প্রথমে ডান ও পরে বা তিনবার ধোয়া। 11 নম্বর, ওযু শেষ করার পর সালাত পড়া, ওযু শেষ করার পর সালাত পড়া, সর্বশেষ পা ধোয়া দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ছাত্র ছাত্রীরা, এরপরে আমরা ইবাদতের 17 পৃষ্ঠায় কালেমাই শাহাদাত, কালেমাই শাহাদাত, আশহাদু আল্লাহ অর্থ কলেমায় শাহাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, আর কোন শরীক নেই। এরপরে দেখতে পা অজুর ফরজ, অজুর ফরজ, অজুর ফরজ চারটি খুবই গুরুত্বপূর্ণ কাজ, অজুতে চারটি খুবই গুরুত্বপূর্ণ কাজ, এগুলোর কোন একটি বাদ গেলে অজু হয় না, এগুলোকে অজুর ফরজ বলে। ফরজ হত অবশ্য পালনীয়, এর আগে বলেছি ফরজ হত অবশ্য পালনীয়। অজু ফরজ চারটি, এক, সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া,
দুই পুংসহ দুই হাত একবার ধোয়া, তিন মাথার চার ভাগের ভাগ মাসে করা, চার গিরা সহ দুই পা একবার ধোয়া, তবে তিন দিন তিনবার ধোয়া সুন্নত, তিনবার ধোয়াটা সুন্নত। ওজুর ফরজ গুলো সম্পর্কে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। ওজুর জন্য যে যে অঙ্গ ধোয়া ফরজ সেগুলো কোনো অংশ যেন শুকনা না থাকে, শুকনা থাকলে অজু হবে না, অজু না হলে সালাত হবে না, আদায় হবে না। বাড়িতে আব্বু আম্মু অজু করেন, শিক্ষক মসজিদের ইমাম সাহেব ভালোভাবে অজু করেন, আমরা তাদের দেখে ভালোভাবে অজু করা শিখব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে এই পেজগুলো পড়লাম, তোমরা ভালো করে পড়বে, পড়লে বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিল করো, সেগুলো তোমরা সহজে উত্তর দিবে দিতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রথম অধ্যায়ে এগুলো আমরা এগুলো সম্পর্কে জানবো, আরো বাসায় পড়বো। এবারে তোমাদের পড়া থাকবে, পড়া থাকবে 13 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা বড় প্রশ্ন, 13 পৃষ্ঠা এগুলো পড়া এবং এসডাব্লিউ কি কি নৈতিক শিক্ষা পড়া ও আমরা বড় প্রশ্নগুলো পড়া দিয়েছি, এগুলো এসডাব্লিউ করবে, পড়া ও এসডাব্লিউ দাঁড়া দাঁড়া প্রশ্নগুলো আমাদেরকে শিখতে হবে। নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে লালন পালন করে? দুই নম্বর, আল্লাহ তাআলা শিশুর জন্য কি ব্যবস্থা করে? এরপরে ঘ নম্বর, রাব্বুল আলামিন অর্থ কি? ঘ নম্বর, গাছপালা শাকসবজি কি থেকে খাদ্য গ্রহণ করে? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কেন? এই প্রশ্নগুলো তোমাদের পড়া থাকবে এবং এসডাব্লিউ করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এগুলো বাসায় পড়বে, মুখস্থ করবে এবং কি এসডাব্লিউ করবে। ঠিক আছে না, আমি তো বিদায় নিচ্ছি না তোমার থেকে, আমরা এরপরে আজকে পড়লাম কি? ইবাদত পড়লাম, ইবাদতের মধ্যে পবিত্রতা পড়লাম, ওযু করা পড়লাম, এরপরে ওযু করা শিখলাম, কালেমায়ে শাহাদাত শিখলাম। তোমরা কালেমায়ে শাহাদাত পারো?
কালেমায়ে শাহাদাত কে মানো হাতটা কালেমায়ে শাহাদাত বলো দেখি বলতে পারবে মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু হ্যাঁ আরো সুন্দর করে বলতে পারতাম সুমাইয়া পারবে সুমাইয়া কালেমা শাহাদা কে পারবে না সুমাইয়া টিপু টিপু পারবে না ঠিক আছে প্রিয় বন্ধুরা তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে তোমরা বাড়ির কাজগুলো করবে আর আমি যেগুলো রিডিং করেছি তোমাদেরকে বুঝিয়ে দিছি সেগুলো বাসায় পড়বে তাহলে মূল পড়াগুলো মূল বইটা যদি আমরা বেশি বেশি ভালো করে পড়ি অনুশীলনের প্রশ্নগুলো আমাদের কষ্ট হবে না ঠিক আছে বন্ধুরা তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম হ্যাঁ